লকডাউনের দিন মর্মান্তিক দুর্ঘটনায় আলিপুর চিড়িয়াখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত দুই। লকডাউনে মর্মান্তিক দুর্ঘটনা আলিপুর চিড়িয়াখানায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল দুজন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আরও একজন। জানা গিয়েছে চিড়িয়াখানার ভিতরে বিলবোর্ড লাগানোর সময় দুর্ঘটনা। ওই বিলবোর্ড লাগানোর দায়িত্ব দেওয়া হয়েছিল একটি বেসরকারি বিজ্ঞাপন সংস্থাকে। মৃত দুইজন ওই বিজ্ঞাপন সংস্থার কর্মী বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে সকাল 11:30 নাগাদ হাতির এনক্লোজারের উল্টো দিকে। ঘটনাটি যখন ঘটে সেই সময় প্রায় 15 জন ভেতরে ছিলেন। চিড়িয়াখানার এক কর্মী জানান দুজনই ঘটনাস্থলে মারা যান। সূত্রের খবর, যে দুজন মারা গিয়েছেন তাদের একজন প্রদীপ দাস, ওড়িশার ভদ্রকের বাসিন্দা, এখানে তিনি চিংড়িঘাটায় থাকতেন, আর একজন তারিণী দাস, মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা। আহত ব্যক্তির নাম রিন্টু দাস, তিনি ভদ্রকের বাসিন্দা। তবে প্রশ্ন উঠছে, কিভাবে লকডাউনের দিন সরকারি জায়গায় কাজ করছিল বেসরকারি সংস্থা, কার অনুমতিতে তারা ভেতরে ঢুকেছিলেন? এই প্রশ্নগুলি এখন ঘোরাফেরা করছে। লকডাউন হোনে কে বাউজুদ চিড়িয়াখানা কে আন্দর গ্যার কানুনি তরিকে সে বোর্ড লাগানে কা কাম চল রহা থা আর পাইনিয়র কোম্পানি 15-20 আদমি কো লেকে বোর্ড লাগা রহা থা আর ইয়াহা পর এক পোল পর কারেন্ট আয়া, লোহা কা পোল পে কারেন্ট আয়া। এক জন কাম কর রা থা, হাত মে লিয়া হুয়া থা, ও সটা তো দূসরা বচানে গিয়া, ও মরা তীসরা বচানে গিয়া, তো ভি মরতা, লেকিন তব তক কারেন্ট অফ হো গিয়া থা। তো ইয়ে তিন জন কো লেকে জেসে হাম সুনে, মেরে পাস সূচনা আয়া 11:30 বজে, হম 11:35 পে জব হাম ইয়াহা পে আয়ে তো দেখে দো জন স্পট মরা হুয়া হ্যায়, এক জন মে জান হ্যায়, উসকো ভি গাড়ি পে লেকে ইয়াহা কা জো হামারে সহযোগী ভাই বহন লোগ হ্যায় উসকো লেকে হাম লোগ CMRI হসপিটাল মে গয়ে, জো ইয়াহা কে বগল মে ও হসপিটাল থা, वहां पर जब लेके गए तो वहां पर हम लोग देख भी रहे, डॉक्टर भी बोल दिया हम लोगों को स्पष्ट कि दो जन मर चुका है, एक जन में हम लोग कोशिश करेंगे बचाने का। जब आप लेके कोशिश किए इतना दूर तक तो हम कोशिश करेंगे बचाने का। और अभी 2:30 बजे पुलिस आया है और CSC का आदमी लोग आया है। कोलकाता से पियाली घोष, टाइम्स बांग्ला।